অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা পেতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে গত নভেম্বর মাসে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। সেখান থেকে যে 3 কোটি ডোজ টিকা কেনা হচ্ছে তা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে আসা শুরু হবে। প্রথম পর্যায়ে আসবে 50 লাখ ডোজ টিকা, ধাপে ধাপে 6 মাসের মধ্যে বাকি টিকা আসবে। প্রত্যেকের জন্য লাগবে 2টি করে ডোজ। 3 কোটি টিকা 1.5 কোটি মানুষকে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে টিকা পাবে করোনার সম্মুখ সারির যোদ্ধারা, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যেটা বলা হয়, যেমন ধরেন ডাক্তার, তারা একদম রোগী হ্যান্ডেল করছে, নার্স তার রোগী হ্যান্ডেল করছে, টেকনোলজিস্ট তাদের রোগী হ্যান্ডেল করছে, পুলিশের যে সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, সাংবাদিকরা যারা সবসময় ফ্রন্টলাইনে দৌড়াচ্ছে তাদেরকে, তারপরে ধরেন আমরা এটাও চিন্তা করছি শিক্ষকদেরকে দেওয়া যায় কিনা, ছাত্রদেরকে দেওয়া যায় কিনা, স্কুল কলেজ যাতে খোলা যায়, এবং সর্বোপরি বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার পাবে, তারা যারা অসুস্থ তারা অগ্রাধিকার পাবে। দিস ইজ দি গাইডলাইন অফ WHO। প্রথম লট তো অনেক, ধরেন 50 লাখ ইউনিট 25 লক্ষ লোককে দেওয়া যাবে। তখন তো মেইন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে বিভিন্ন সংস্থা সবাই আমি মনে করি পেয়ে যাবে প্রথম মাসেই। ডাক্তার নার্স সব মিলা তো 3 লক্ষ না, তো সেই জন্যে তারপরে অন্য অন্য যেগুলো আমি বললাম, পুলিশ বাহিনী সবকে দিলেও 2 লাখ, কারণ খুব বেশি না, সাংবাদিক জীবন আছে খুব বেশি তো না, সেই জন্যে ফ্রন্টলাইন ওয়ার্কাররা প্রথম লটেই তারা আমার মনে হয় পেয়ে যাবে। আমি তো আশা করি যে জানুয়ারি শেষের দিকে, আর যদি দেরিও হয় খুব বেশি দেরি হবে না, হয়তো 1-2 সপ্তাহ দেরি হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সিরামের সাথে একবারে 3 কোটি টিকার জন্যই চুক্তি করা যায়, তাই আরও টিকা পেতে সিরামের সাথে আবার ক্রয় চুক্তি করা হবে। তাদের সাথে কথা যেভাবে আছে তারাই আমাদেরকে দিতে থাকবে, আমরা অ্যাস্ট্রোজেনিকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি, মানে এরপরে আবার হয়তো আমরা চুক্তি যাব বা ওইটাকেই আবার বাড়াই নিব, এই অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিনটা, এবং এটি আমরা এখন পর্যন্ত এটি আমাদের সিদ্ধান্ত। এদিকে অক্সফোর্ডের টিকা ছাড়াও যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের 4 কোটি টিকা পাওয়ার জন্য আলোচনা করছে সরকার। WHO-র টিকা পেতেও আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কোভ্যাক্স ভ্যাকসিন আমরা পাব, আপনারা জানেন WHO আমাদেরকে 20% পপুলেশনকে ভ্যাকসিন দিবে, সেটা হয়তো মে জুনে আমরা পাব। 20% পপুলেশন তো অনেক, মানে আমাদের দেশের 20% অর্থাৎ প্রায় 4 কোটি লোক, তাই না, প্রায় 4 কোটির মতো, তো 4 কোটির লোকের ভ্যাকসিন তো আমরা ইয়ের কাছ থেকে পেয়ে যাব, এই WHO-র কাছ থেকে পেয়ে যাব। এবং আরেকটা ভ্যাকসিন আছে কোভ্যাক্স ভ্যাকসিন, ওটার এক এটাও আমেরিকার একটা ভ্যাকসিন, তো সেটাও খুব অ্যাডভান্স ইতে এবং খুব ভালো, সেটা এই টেম্পারেচারেই কাজ হবে, সেটার সাথেও আমরা কথা বলে রেখেছি। চীনের সিনোফ্যাক টিকার ট্রায়াল বাংলাদেশে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করেনি দেশটি, তবে তাদের টিকা পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। সানাজি আসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।